আমরা যারা মানুষ আছি এমনও মানুষ আছে দেখতে ঠিক মানুষের মতো কিন্তু তার স্বভাবটা কিন্তু মানুষের মতো না না কবিতার গানে বলেছে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে পারে মানুষের মতো মানুষ আগে হইতে হবে দেখতে তো মানুষের মতো কিন্তু আমার ভিতরটা তো কুকুরের মতো তাই অনেক লোক দেখবেন মানুষটা ঠিক আছে কিন্তু ব্যবহারটা সেই কুত্তার মতো আমরা যেন মানুষের মতন হয়ে মানুষের কাজটাই করি কেউ মরে গেলে কারোর জন্য কাঁদে আর কেউ মরে গেলে কারোর জন্য হাসে হাসে তাই না তাই এই দুনিয়াতে এসেছি একা আবার যাইতে হবে একা আপনি যেমন একা এসেছেন এই পৃথিবীতে কিছুই সাথে করে নিয়ে যেতে কিছু সাথে করে আনতে পারেন নাই আবার ঠিক যাওয়ার সময় আপনি সাথে করে কিছু নিতেও পারবেন না পারবেন না খালি হাতে একদিন এসেছেন আবার খালি হাতেই চলে যেতে হবে তাই 5 লাখ টাকা আছে চিন্তা করে আল্লাহ আর 5 লাখ দিলে তো আমার কয় লাগ হইতো 10 লাখ 10 লাখ কিন্তু পাশে আরেকজন এতিম অনাহার গরীব না খেয়ে আছে তার দিকে তাকানোর তার সময় না নাই তাই বলেছে মানুষের মতন আগে মানুষ হও তাই মানুষের মতন হইতে গেলে একজন কামেল পীরের সঙ্গ করতে হবে তাই যতক্ষণ পর্যন্ত একজন কামেল পীরের সঙ্গ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি মানুষের মতন মানুষ হতে পারবেন না বলতে পারবেন কোন দিন থেকে মুসলমান হইছেন যেদিন থেকে মুসলমানই করাইছে সেইদিন থেকে কি সুন্দর জাইন্না বইয়ে রইছে যেদিন থেকে ওরা বলে মুসলমানই করাইছে আরে বাবা না যেদিন থেকে মুসলমানই করেছে মুসলমান না ওইটারে কয় শূন্যতে খাতনা খাতনা ওটা মুসলমান হয় না তাই বিক্রমপুরের কবি আলাউদ্দিন কয় মন পাগলারে আমার কথা ধরো কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো সেদিন হয়তো হইবা খাঁটি মুসলমান সাফায়াত করিবে নবী তোমায় হাসর মিজান তুমি হেসে খেলে যাইতে পারবে আর হবে না ক্ষতি ক্ষতি একজন কামেল পীরের সঙ্গ আগে করতে হবে